আজকে আমি হ্যাবিট বিল্ডিংয়ের একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট সবাইকে শিখিয়ে দিতে চাই, এবং এই জিনিসটা বাকি সারাটা জীবন কাজে লাগবে। একটা জিনিস হয়তো তুমি অলরেডি জানো যে হ্যাবিট করতে হলে কোনো একটা জিনিস বারবার রিপিট করতে হয়, অর্থাৎ অভ্যাস তখনই হয় যখন একই কাজ আমরা বারবার করছি। এবং এক্ষেত্রে বলা হয় 22 থেকে 60 দিন লাগে একটা অভ্যাস করতে। তাই হয়তো বা তুমি পড়াশোনা করার অভ্যাসটা করতে যাচ্ছ কিংবা এক্সারসাইজ করার অভ্যাসটা করতে যাচ্ছ, তাই রেগুলার করার চেষ্টা করো। তারা 22 দিন কিংবা 60 দিন করার চেষ্টা করে, তাহলে অটোমেটিক সেটা অভ্যাস হয়ে যাবে। এবং সেকেন্ড জিনিসটা খুবই বেশি ইম্পর্টেন্ট, এবং এই জিনিসটা যদি তুমি মাথায় রাখতে পারো আরও ইজিয়ার হয়ে যাবে, সাইন্টিফিকলি জিনিসটা করতে পারো। সেটা হচ্ছে যে তুমি মনে করো বই পড়ার অভ্যাসটা করতে যাচ্ছ, প্রতিদিন মনে করো 1 ঘন্টা যে পড়তে হবে এমন না, তুমি যদি 5 মিনিট করে পড়ো কিন্তু যদি ডেইলি পড়ো তোমার অভ্যাসটা কিন্তু আরও ভালো মতো বিল্ড হবে। সবসময় মনে রাখবা অভ্যাসের ক্ষেত্রে ইন্টেন্সিটির চেয়ে ফ্রিকোয়েন্সি বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ তুমি হয়তোবা জিম করার চেষ্টা করছো কিংবা এক্সারসাইজ করার চেষ্টা করছো, তুমি একদিন 1 ঘন্টা এক্সারসাইজ করলা, 2 দিন নাই, তৃতীয় দিন আবার 1 ঘন্টা এক্সারসাইজ করলা, 4 দিন নাই, এমন করার চেয়ে তুমি মনে করো 5 মিনিটে এক্সারসাইজ করলা, 10 মিনিটে এক্সারসাইজ করলা, বাট একদিন পরপর এক্সারসাইজ করলা, সেটা কিন্তু আরও বেটার। তাই যখনই আমরা হ্যাবিট ফর্ম করবো আমরা যেন 2 মাস কিংবা 3 মাস এটা করার চেষ্টা করি, এবং 1 ঘন্টা 2 ঘন্টা ধরে যে করতে হবে এমন না, ওই সময়ের উপর ফোকাস না করে আমরা যেন রেগুলারিটির উপর বেশি ফোকাস করি, তাহলে হ্যাবিট বিল্ডিং তোমার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে।